স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন এবং আমি তানজিনা অন্ত দেশে আরো তিনজনের ওমিক্রন শনাক্ত হয়েছে বুধবার জিএসএসআইডির ওয়েবসাইট এ তথ্য নিশ্চিত করেছে বনানী এলাকায় বসবাসকারী এই তিনজনের একজন নারী এ নিয়ে দেশে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7 জনে নতুন করে শনাক্ত হওয়া সকলেই সুস্থ আছেন বলে জানা গেছে এদিকে করোনা মোকাবেলায় দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ প্রথম হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান বলেন প্রয়োজনের তুলনায় 3 কোটি ডোজ বেশি ভ্যাকসিন হাতে আছে বুস্টার ডোজ নিতে অযথা ভিড় না করে এসএমএস পেলে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বুস্টার ডোজ দেওয়ার আগে আমরা অনেক পরিকল্পনা করেছি এবং আমরা শুরুই করি নাই যে পর্যন্ত আইসিটি মিনিস্ট্রি তার যে প্রোগ্রামটা সুরক্ষা প্রোগ্রাম আপডেট না করেছে এবং আমরা এটাও করেছি যে এসএমএস গেলেই শুধু যাবে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটের মধ্যে বাংলাদেশেও দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ফের 500-র কাছাকাছি পৌঁছেছে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় নতুন 495 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে মৃত্যু হয়েছে আরও একজনের একদিনে শনাক্ত রোগীর এই সংখ্যা 11 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ এর আগে সর্বশেষ 13 অক্টোবর এর চেয়ে বেশি রোগীর সংক্রমণ ধরা পড়েছিল 24 ঘন্টায় 20,914টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 2.37%, 24 ঘন্টায় 372 জন সহ মোট 15,48,416 জন সুস্থ হয়েছেন। বিশ্বজুড়ে দুশ্চিন্তা বাড়াচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিদিনই রেকর্ড ভাঙছে সংক্রমণের 24 ঘন্টায় রেকর্ড সর্বোচ্চ 12,01,000-এর বেশি আক্রান্ত হয়েছে বিশ্বে প্রাণহানি 6,400 মার্কিন চিকিৎসকরা বলছেন ওমিক্রনের কারণে গুরুতর অসুস্থ না হলেও হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত শিশুর সংখ্যা নেবির আমিনের ডেস্ক রিপোর্ট বড়দিনের পর বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে এমনটাই সতর্কবার্তা দিয়েছিলেন বিশেষজ্ঞরা সেই ধারণাই বাস্তবে রূপ নিল করোনা মহামারী শুরুর 2 বছর পেরোনোর পর মঙ্গলবার বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হলো 24 ঘন্টায় শনাক্ত হলো 12,00,000-এর বেশি করোনা রোগী প্রতিদিনই বেশ কয়েকটি ইউরোপীয় দেশে গড়ছে সংক্রমণের নতুন নতুন রেকর্ড করোনা মহামারী শুরুর পর মঙ্গলবার ফ্রান্সে একদিনে রেকর্ড সর্বোচ্চ 1,79,000 আক্রান্ত হয়েছে একই দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে যুক্তরাজ্য ফ্রান্স পর্তুগাল এবং গ্রিসেও হাসপাতালে করোনা রোগীদের চাপ বৃদ্ধি পাওয়ার জেরে ভারতের নয়াদিল্লিতে মঙ্গলবার নতুন বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ সংক্রমণের নতুন ঢেউ দমাতে যোগ্য চিকিৎসকদের পরীক্ষার মাধ্যমে নিয়োগের দাবিতে দিল্লির দুটি হাসপাতালের বাইরে মঙ্গলবার বিক্ষোভ করেছেন ভারতীয় চিকিৎসকরা যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 3,05,000-এর বেশি আক্রান্ত এবং 1,775 জনের মৃত্যু হয়েছে গুরুতর অসুস্থ না হলেও এই ভ্যারিয়েন্টে শিশুরাও অধিক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের চিকিৎসকরা এখন পর্যন্ত বিশ্বজুড়ে 28,31,00,000-এর বেশি সংক্রমণ হয়েছে প্রাণহানি হয়েছে 54,30,000-এর অধিক নিবির আমিন নিউজ 24 রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দাবি ইসি গঠনে চলমান সংলাপ অর্থহীন তবে আওয়ামী লীগ মনে করে সংলাপে কেউ না আসলেও নির্বাচন কমিশন গঠিত হবেই বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে গেল সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত সভায় চূড়ান্ত হয় নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ নেবে না দলটি বুধবার গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়ে সিদ্ধান্তের কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক কবিতা পাঠের আসরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান গণতন্ত্র পুনরুদ্ধারের সক্ষমতা আছে বিএনপির অভ্যুত্থানে সরকারের পতন ঘটানোর কথা ভাবছেন তারা এত গুম এত খুন এত মিথ্যা মামলা এত অত্যাচার নিপীড়ন এমনকি পাকিস্তান আমলেও তো হয় নাই ওই গণতন্ত্রকে পুনরায় জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব এবং সক্ষমতা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
এদিন সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনের সংবাদ সম্মেলনে বলেন, কেউ না এলেও নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া থেমে থাকবে না। নির্বাচন কমিশন গঠন করতে হলে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আমরা আশা করছি নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে অংশ নেবে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আছে আর 2 মাসের মতো। এখন পর্যন্ত অন্তত 5টি রাজনৈতিক দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছে। তৌহিদ শান্ত, News24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আজও জেলা পর্যায়ে সমাবেশ করেছে বিএনপি। নোয়াখালী ও ঝিনাইদহের সমাবেশে কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, বিএনপি নেত্রীকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। এসব সমাবেশ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনাও দেন তারা। প্রতিনিধির তথ্য ও ছবিতে টাস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা আসতে থাকে সমাবেশ স্থলে। দুপুরের মধ্যেই শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম। এতে বক্তব্য দিতে গিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলার চেষ্টা করছে। খালেদা জিয়ার মৌলিক অধিকার রয়েছে তাকে চিকিৎসা সেবা সুযোগ নেওয়া এবং জামিন নেওয়ার। বেগমগঞ্জ উপজেলার অনন্তপুরে খোলা মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে স্থানীয় নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক প্রশ্ন করেন, রাষ্ট্রপতি যদি চোর ডাকাত সন্ত্রাসীকে মাফ করে বিদেশে পাঠাতে পারে, তবে জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে খালেদা জিয়া কেন চিকিৎসার অভাবে থাকবে? এদিকে প্রশাসনের 144 ধারা ঘোষণার কারণে ফেনী জেলা বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ হয়নি। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নেতাকর্মীরা সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। আমাদের কর্মসূচি তো চলমান, আজকে 144 ধারা জারি করেছেন। আমরা আবারও নতুন করে আমরা জেলা প্রশাসকের কাছে আমরা নির্ধারিত মার্চে আমাদের কর্মসূচির জন্য আমরা আবেদন করব। উন্নত চিকিৎসায় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে ধারাবাহিকভাবে 8 দিনে 32 জেলার সমাবেশ করছে বিএনপি। ডেস্ক রিপোর্ট, News24। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একবার নিষ্পত্তি হওয়া দরখাস্ত পুনর্বিবেচনা করার সুযোগ ফৌজদারি কার্যবিধিতে নেই। সকালে সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্রাবের বার্ষিক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন। পরে নিষ্পত্তি করা হয়েছে সেইটা যেহেতু দরখাস্তটা শেষ, আইনের ভাষায় বলা হয় পাস্ট অ্যান্ড ক্লোজড ট্রানজ্যাকশন। এখন উনি যদি বলেন যে আমি এই আপনারা যে আমাকে শর্তযুক্ত ইয়ে করেছেন, ছেড়ে দিয়েছেন, এটা আমি মানি না, আমাকে জেলে নিয়ে যান, আমি আবার দরখাস্ত করব, তখন উনি দরখাস্ত করতে পারেন, তখন উনি আবার দরখাস্ত করতে পারেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বইছে ভোটের হাওয়া, প্রাচ্যের ড্যান্টি এখন প্রচার প্রচারণায় সরগরম। কাকডাকা ভোট থেকে রাত অবধি নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, যাদের কণ্ঠে মডেল নগরী গড়ার প্রতিশ্রুতি রয়েছে, অভিযোগ পাল্টা অভিযোগও। নারায়ণগঞ্জ প্রতিনিধি দিলীপ কুমার মণ্ডলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতীক পাওয়ার পর থেকেই ভোটের মাঠে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিটির 8 নম্বর ওয়ার্ডে গণসংযোগে নামেন তিনি, করেন লিফলেট বিতরণ।
নগরবাসীর সেবা বাড়াতে নানা উদ্যোগের কথা জানান ফেলিনা হায়াত আইভি। তার আশা এবারও নৌকার জোয়ার বইছে, তাকেই বিজয়ের মালা পড়াবেন ভোটাররা। নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আনা অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। যদি আমি ট্যাক্স বাড়াতাম তাহলে এই পাঁচ বছর কেন কেউ অভিযোগ করলো না? হঠাৎ করে এই স্ট্যান্ডবাজি করে তো মানুষকে বোকা বানানো যাবে না। যেটা ট্যাক্স সেটা পাবলিক দিচ্ছে এবং আরামসেই দিচ্ছে, হঠাৎ উনি এসে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। সকাল 10:30 সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালান তিনি। তার কণ্ঠে মডেল সিটি কর্পোরেশন গড়ার প্রতিশ্রুতি। হোল্ডিং ট্যাক্স কমানো হবে, পানির ট্যাক্স কমানো হবে, প্রয়োজন বোধে পানির ট্যাক্স নেওয়া হবে না, ট্রেড লাইসেন্স অপূর্বের জায়গায় নিয়ে যাওয়া হবে। প্রচারণায় পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও। কাকডাকা ভোট থেকে রাত অবধি তারাও ঘুরছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। ইভিএম অত্যন্ত ভালো একটা জিনিস, দ্রুত এটা ভোট কালেকশন হয়। পানির সমস্যা, সংকট আছে, আর অন্য সমস্যা আছে, এই কারণে আমরা পরিবর্তন চাই। দশের সবার সুবিধা চাই, তাদেরকেই আমরা চাই। আমরা এমন একজন মেয়র চাই যাতে আমরা সব দিক থেকে আমরা সুযোগ সুবিধা পাইতে পারি। নারায়ণগঞ্জ সিটিতে ভোট হবে আগামী 16 জানুয়ারি। ডেস্ক রিপোর্ট, News24। কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে 2 মাস সময় বেঁধে দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের তলবে বুধবার সকালে হাজির হন মাউসি মহাপরিচালক। শুনানি শেষে দুদক সচিব জানান, মাউসি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আসা অভিযোগের তদন্তে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতেই ডিজিকে ডাকা হয়। এ প্রসঙ্গে মাউসি মহাপরিচালক দাবি করেন, তদন্ত সাপেক্ষে ধারাবাহিকভাবে সব অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সজল দাসের রিপোর্ট। বুধবার সকাল 10:30 রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আসেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গোলাম ফারুক সহ 6 কর্মকর্তা। সচিবের নেতৃত্বে শুনানিতে অংশ নেন দুদকের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শুনানি শেষে দুদক সচিব জানান, যেসব অভিযোগের নিষ্পত্তি হতে বাকি আছে সেগুলোর কাজ শেষ করতে মাউসিকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত আমরা সময় দিয়েছি। এর মধ্যে ওনারা কমিটমেন্ট দিয়েছেন যে যতগুলো কাজ পেন্ডিং আছে, যেগুলো হয়নি, সবগুলো কাজ শেষ করে আমাদেরকে আপডেট করে দিবে, এবং যদি কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় ওনারা ব্যবস্থা নেবে। এ সময় নিজের বিরুদ্ধে আসা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে মাউসি মহাপরিচালক দাবি করেন, কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আসা প্রতিটি অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই দুর্নীতি কমানো সম্ভব হয়েছে। প্রত্যেকটা অভিযোগের সম্পর্কে কিন্তু আমাদের তদন্ত হয়েছে। কোন অভিযোগ দুদক তদন্ত করেছে, কোন অভিযোগ মন্ত্রণায় তদন্ত করেছে, প্রত্যেকে তদন্ত করেছে এবং তদন্ত অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে এ পর্যন্ত মাউসিকে 240টি চিঠি পাঠিয়েছে দুদক। সেসব চিঠিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কমিশনকে জানানোর কথা বলা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই মাউসির পক্ষ থেকে তেমন সাড়া মেলেনি। সজল দাস, News24, ঢাকা। ভুয়া করোনা পরীক্ষা ও সনদ জালিয়াতি ও করোনা আক্রান্ত রোগীদের কাছ থেকে অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। 2019 সালে তার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় ভুয়া করোনা পরীক্ষা ও সনদ জালিয়াতির প্রমাণ পায় তারা। এ অভিযোগ তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। এর প্রেক্ষিতে তদন্ত শেষে আজ অভিযোগপত্র অনুমোদন দিল দুদক। খেলাপি ঋণ কমানো গেলে গ্রাহকদের আরও কম খরচে উন্নত ব্যাংকিং সেবা দেওয়া সম্ভব। এক্ষেত্রে ঋণ খেলাপিদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন। বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, কেবল দেশে নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও গ্রাহক সেবা নিশ্চিতে কাজ করবে ঢাকা ব্যাংক। অনুষ্ঠানে ব্যাংকটির মানসম্মত সেবার প্রশংসা করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়ম সোভান আনভির। বসুন্ধরা শাখার
গেল 26 বছর ধরে উদ্ভাবনীমূলক ও মানসম্মত গ্রাহক সেবা নিশ্চিত করে আসছে বেসরকারি খাতের প্রথম প্রজন্মের ব্যাংক ঢাকা ব্যাংক। এবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো এই ব্যাংকের 108তম শাখা। আনুষ্ঠানিক এই আয়োজনে গেস্ট অব অনার হিসেবে অংশ নিয়ে শাখার উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুবহান আনভির। এ সময় বিশেষ ধন্যবাদ জানান বসুন্ধরা আবাসিক এলাকায় ব্যাংকিং সেবা চালু করায়। We've been doing banking within over a decade and they've been always been supportive to prosper and growth towards the Basundhara. I hope they continue this support with us. I congratulate the board of directors of all the Dhaka Bank, especially the managing director Imran Sahib, who has done a great job acquiring this award of IFC and the Best Asian Southeast Asia Award for opening LCs. আনুষ্ঠানিক এই আয়োজনে ঢাকা ব্যাংকের কর্মকর্তারা বলেন ব্যাংকিং সেবার আওতা বাড়াতে বসুন্ধরার মতো জনগুরুত্বপূর্ণ এলাকা বাণিজ্যিকভাবেও সম্ভাবনাময়, যেখানে গ্রাহক সেবাই হবে ব্যাংকের মূল লক্ষ্য। It is a very strong residential area. It is the right time to come here. The bank মানে কাস্টমার। Without customer, bank is zero. কিছুই না। আজ আমরা সবচেয়ে বেশি মূল্যবান আমাদের কাছে যারা এখানে ব্যবসা করবেন। উদ্বোধন আনুষ্ঠানিকতা ও কেক কাটার পর ঢাকা ব্যাংক কর্মকর্তারা বলেন মহামারীকালেও গ্রাহকদের সর্বাত্মক ব্যাংকিং সেবা দেওয়ার প্রচেষ্টা ছিল। আগামীতে দেশের বাইরেও সুনামের সাথে সেবা কার্যক্রম পরিচালনা করতে চায় ঢাকা ব্যাংক। এ সময় ব্যাংকের চেয়ারম্যান বলেন ঋণ খেলাপিদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা গেলে কম খরচে আরও উন্নত সেবা নিশ্চিত করতে পারবে ব্যাংকগুলো। আমাদের যে সমস্ত ডিফল্ট লোনগুলো যেগুলো রয়েছে সরকারের আরও কিছু শক্তিশালী পদক্ষেপ নেওয়া দরকার ডিফল্টার এগেনস্টে। এটা করলে কিন্তু আমাদের অনেক টাকাই আমাদের সাধারণ সার্ভিসে চলে আসবে এবং কাস্টমারকে আমরা কম ইন্টারেস্টে ইদে লোন দিতে পারবো। আমরা আমাদের এক্সপ্যানশন প্ল্যানটা সেভাবে রেখেছি যাতে আমরা প্রথমে হয়তো এশিয়াতে, তারপরে মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকাতে আস্তে আস্তে করে আমরা সেগুলোতেও যাবো। কেবল শহর অঞ্চল নয়, মফস্বলেও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে আগামীতে শাখা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান ঢাকা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের পর আগুন ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার মনিরকে জিজ্ঞাসাবাদে নাশকতার পরিকল্পনার প্রমাণ পেয়েছে র‍্যাব। বুধবার রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলমইন জানান এই ঘটনার মূল হোতা মনির সহ চারজনকে গ্রেপ্তার করেছে তারা। র‍্যাব জানায় বাসে আগুন ও বাস ভাঙচুরের ঘটনায় বিভিন্ন সংস্থার তদন্তে সরকার বিরোধী এজেন্ডা নিয়ে বিশেষ শক্তির মাঠে সক্রিয় থাকার প্রমাণ পাওয়া গেছে। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চালানো হয়েছে। বুধবার বিষখালী নদী থেকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিস কর্মীরা আরও দুইজনের মরদেহ উদ্ধার করে। এ নিয়ে উদ্ধার অভিযান শুরু হবার পর থেকে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হলো। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এক মাসের ব্যবধানে প্রকার ভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। চালের এমন অস্থিতিশীল দামে বিপাকে সাধারণ ক্রেতারা, তবে চাল ব্যবসায়ীরা দুশ্চিন্তায় মিলারদের। অপরদিকে মিলাররা বলছেন ধানের দাম ঊর্ধ্বমুখী থাকায় বেড়েছে চালের দাম, তবে এসব অজুহাতে কান না দিয়ে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের দাবি সাধারণ মানুষের। দিনাজপুর থেকে ফখরুল ইসলাম পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সিংহভাগ চাল উৎপাদনের জেলা দিনাজপুর, এ জেলায় গেল এক মাস ধরে বাড়ছে চালের দাম, কেজিতে বেড়েছে 5 টাকা পর্যন্ত। চালের দাম এমন ঊর্ধ্বগতিতে বেশ বিপাকে রয়েছেন ক্রেতারা। মিনিকেট চাল এর আগে আসে কিনে গেলাম 2600 টাকা বস্তা, আর আজকে কিনতে আসি দেখি 2800 টাকা বস্তা। তাহলে কেমন করে চলো? এখন প্রতি কেজিতে 5 টাকা 6 টাকা 4.5 টাকা এই ধরনের বাড়ছে। আমরা গরিব মানুষ, চালকে দাম বেশি রকমের আমরা কিনব। এদিকে ব্যবসায়ীরা বলছেন মিলারদের কাছে বেশি দামে চাল কিনতে হচ্ছে। মিলার নানা অজুহাতে দাম বৃদ্ধি করছেন বলে দাবি তাদের।
মিলাররা বেশি রেটে মাল ছাড়তেছে, আমাদের মতো সাধারণ যেগুলো দোকানদার আছে এগুলা এই খুচরা মাল নিয়ে আসে, অল্প অল্প করে বিক্রি করে লাভ করা মানে কঠিন হয়ে গেছে। মিলারের দাম বাড়াচ্ছে, ধানের দাম বেশি, এই জন্য চালের দাম বাড়তেছে। গাড়ি ভাড়া বাড়ানোর বেশি কারণে হ্যাঁ প্রতিটা কেজিতে মানে 3-4 টাকা পর্যন্ত বাড়ে গেছে। অপরদিকে মিল মালিকরা বলছেন ধানের বাজারের তুলনায় চালের দাম অনেক কম রয়েছে, সরকারকে মূলত ধানের বাজার মনিটরিং করা উচিত। বর্তমানে ধানের সঙ্গে চালের দামের কোনো সামঞ্জস্য নেই, কারণ হচ্ছে যে ধানের দাম বাজারে অনেক বেশি, সেই তুলনায় চালের দাম অনেক কম। তো সেই হিসেবে আপনার রাইস মিলাররা প্রতি মুহূর্তেই কিন্তু এখন লোকসানের সম্মুখীন হচ্ছে। অস্থির চালের বাজারে একদিকে যেমন জীবন চালানো দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের, তেমনি মধ্যস্বত্বভোগীদের কারণে ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না প্রান্তিক কৃষকেরা, তাই কঠোর মনিটরিং এর দাবি তাদের। রাষ্ট্রপতির সাথে সংলাপে সার্চ কমিটি সহ 3টি প্রস্তাব ও সার্চ কমিটির জন্য 5 জনের নামের তালিকা দিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ। বুধবার বিকেলে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয় দলটির 7 সদস্যের প্রতিনিধি দল। বিকেল 4টায় বঙ্গভবনে শুরু হয় সংলাপ। বিএনএফ প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে সংলাপে অংশ নেন দলের সেক্রেটারি জেনারেল ডক্টর নজরুল ইসলাম আল মারুফ, ভাইস চেয়ারম্যান এ ওয়াই এম কামরুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান নাজিম, মমতাজ সুলতানা আহমেদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শফিউল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুব হাসান আজাদ। এরপর ইসলামী ঐক্যজোটের সাথে সংলাপে বসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 3টি প্রস্তাব দিয়েছি, 5 জনের নাম বলেছি আর কি। এখন সর্বশেষ যে প্রস্তাব করেছি, সংকট উত্তরণের জন্য আমরা মনে করি যে এই মুহূর্তে এই নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, একটা নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে, তবে নির্বাচনের সময়কালীন একটা সরকার গঠনের জন্য আমরা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেছি। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে ইডিপি সিস্টেম প্রস্তুতকরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার ঢাকার তেজগাঁওয়ে প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর ইডিপি ইলেকট্রনিক ডিফেন্স প্রকিউরমেন্ট সিস্টেম প্রস্তুতকরণের উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আবু হেনা মোস্তফা কামাল। বুধবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম শাম্মির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওমিক্রনের প্রকোপ ও শীতের তীব্রতায় ভারতে বাড়ছে সংক্রমণের হার। ভাইরাসটির বিস্তার রোধে রাজধানী দিল্লিতে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। মঙ্গলবার নয়া এক নির্দেশনায় দিল্লি প্রশাসন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। ইয়েলো অ্যালার্টের আওতায় রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। হাসপাতাল, গণমাধ্যম, ব্যাংক, বিমা, টেলিকম সহ জরুরি সেবা ছাড়া সব বেসরকারি অফিসে 50% কর্মী দিয়ে কাজ চালাতে হবে। জোর বেজোরের ভিত্তিতে শপিং মল ও দোকানগুলো খোলা রাখতে হবে, যা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। সিনেমা হল, মাল্টিপ্লেক্স, জিম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বিয়ে সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে 20 জনের বেশি জড়ো না হবার নির্দেশনা দেওয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহী প্রকাশনার অভিযোগে হংকংয়ের অনলাইন পোর্টাল স্ট্যান্ড নিউজের সাবেক ও বর্তমান 6 কর্মীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। রয়টার্স জানায় স্ট্যান্ড নিউজের বর্তমান এবং সাবেক স্টাফদের লক্ষ্য করে অভিযানটি চালানো হয়। 200+ পুলিশ কর্মকর্তা এই অভিযান চালিয়ে কর্মীদের গ্রেপ্তার করেছে। এক বিবৃতিতে পুলিশ জানায় প্রাসঙ্গিক তথ্য অনুসন্ধান ও জব্দ করার অনুমোদন দেওয়া হয়েছে তাদের। তারা আরও জানায় 34 থেকে 73 বছর বয়সী 3 জন পুরুষ ও 3 জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বাড়িতে তল্লাশি চলছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন স্ট্যান্ড নিউজের বর্তমান এবং প্রাক্তন প্রধান সম্পাদকরা, সেই সাথে পপ তারকা গণতন্ত্রের আইকন ডেনিস হো রয়েছেন বলে জানা গেছে। এবার খেলার সংবাদ জানতে চলে যাবো অপর স্টুডিওতে সহকর্মী পিঙ্কি সানওয়ারের কাছে। ধন্যবাদ অন্ত আপনাকে। আর এবার ক্লেবন খেলার সংবাদ।
নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুয়ে বে ওভালে বাংলাদেশের দুদিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। বৃষ্টির বাধায় ড্র হওয়া ম্যাচে টাইগার ব্যাটসম্যানরা কিছুটা হলেও সেরে নিয়েছেন প্রস্তুতি। দ্বিতীয় দিনের শুরুতে 146 রানে নিজেদের ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড একাদশ। সাদমান রানের খাতা খোলার আগে কট অ্যান্ড বোল্ড হলেও আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় 131 বল খেলে করেন 66 রান। শান্তর ব্যাট থেকে আসে 27, মুশফিকুর রহিমও খেলেন 66 রানের ইনিংস। এরপরে লিটনের ব্যাট থেকে আসে 41, ইয়াসির আলী 21 ও মেহেদি মিরাজ করেন 20 রান। দিন শেষে 8 উইকেটে 269 রান তুলে বাংলাদেশ। পহেলা জানুয়ারি থেকে একই ভেন্যুতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের সেমিফাইনালে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 11:30। এবার আসরে বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বি গ্রুপের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে 154 রানের পরও জয়ের পর দ্বিতীয় ম্যাচে বাংলার যুবারা কুয়েতকে হারায় 222 রানের বিশাল ব্যবধানে। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচটি হয়ে যায় বাতিল, ফলে রান রেট এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইয়াং টাইগাররা। এদিকে এই গ্রুপ থেকে রানার্স আপ হয়ে সেমিফাইনালে টিকিট পায় ভারত। বিগত একটা সিরিজ জিতছি আমাদের খুব, ওটা তো আমাদের খুব মেন্টালি হেল্প করবে, আমাদের ওদের সাথে ভালো করে ইনস্পিরেশন আসবে, ছেলেরা যাতে আমাদের সাথে ভালো করে এবং আমরা চেষ্টা করব আমাদের বেস্টটা দিয়ে মাঠে যাতে আমরা ওদের সাথে জিততে পারি। এবং আমরা এখানে বিগত দুইটা তিনটা ম্যাচই এখানে খেলছি সার্জাদের, সো এটা আমাদের অ্যাডভেঞ্চার হিসেবে থাকবে আমাদের ভালো করার জন্য। ধন্যবাদ পিঙ্কি, এই ছিল আজ সন্ধ্যা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।